ঢাকা থেকে কলকাতা যাওয়া ট্রেনের ভাড়া বাড়ল ঢাকা থেকে ভারতের কলকাতা নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা যাওয়ার তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে আগামী জুলাই থেকে পয়লা নতুন ভাড়া কার্যকর করা হবে তবে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুর ভাড়া বড়দের ভাড়ার পঞ্চাশ শতাংশ ধরা হবে নতুন আদেশ অনুযায়ী মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া ট্রাভেল ট্যাক্স এবং ভ্যাট সহ মোট চার হাজার সাতশো পঁচানব্বই টাকা এসি চেয়ারের ভাড়া ভ্যাট এবং ট্রাভেল ট্যাক্স সহ তিন হাজার পাঁচশো খুলনা থেকে কলকাতা রোটের বন্ধন এক্সপ্রেস এর এসি সিটের ভাড়া ট্রাভেল ট্যাক্স সহ মোট দু হাজার নয়শো টাকা এসি চেয়ারের এর ভাড়া ভেট ও ট্রাভেল ট্যাক্স সহ দু টাকা ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রোডের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভেট ও ট্রাভেল ট্যাক্স সহ ছয় হাজার টাকা এসি সিটের ভাড়া ভেট ও ট্রাভেল ট্যাক্স সহ চার হাজার টাকা এসি চেয়ারের ভাড়া ভেট ও ট্রাভেল ট্যাক্স সহ দু টাকা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ